শান্তনু ব্যানার্জি এসছেন SRMB থেকে, অ্যান্ড আই মাসে ওনাকে একটা প্রশ্ন না করলি না, একটা না আমি দুটো প্রশ্ন করবো। প্রথম প্রশ্নটা আপনার কাছে থাকবে যে জিও বাংলা শারদ সম্মান 2019 যখন এই নামটা শুনলেন তখন মাথায় কি ঘোরাফেরা করছিল, কেমন লাগলো, কি এটা নিয়ে দর্শক যারা ওপারে বসে আছেন তাদেরকে কি বলবেন? জিও বাংলা শারদ সম্মান নামটা শুনে একটু অবাক হয়েছিলাম, কিন্তু তারপর আমি ব্রাউজ করে জানতে পারি ব্যাপারটা কি, এবং এটা খুব সুন্দর, একটু খুব ভালো ইনিশিয়েটিভ, ইট মাস্ট গো অন, অ্যান্ড আমার অনেক শুভেচ্ছা রইবে ফর দ্য কামিং ইয়ার্স, এটা যেন সব মানে চলে আর কি, কন্টিনিউ হয়, এবং আমি এদের সঙ্গে জড়িত থাকতে পেরে আমি নিজে খুব আনন্দিত। এই তো হলো প্রফেশনালিজমের কথা, প্রফেশনালিজমের কথা তো হয়ে গেল, এটা নিয়ে কথাই আমি বলবো না, পুজো সংক্রান্ত নিয়ে কিছু জিজ্ঞেস করবো, পুজো সংক্রান্ত কথা নিয়ে জিজ্ঞেস করবো যে দুর্গাপুজো বাঙালির কাছে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, আপনার কাছে কেমনভাবে জড়িয়ে আছে? দুর্গাপুজো আমার কাছে খুব স্পেশাল কয়েকটা দিন, কারণ সারা বছরের কাজকর্ম সময় এত বড় ছুটি, এত টানা ছুটি আর অন্য সময় পাওয়া যায় না, তো এই সময়টা বন্ধুদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে কাটাবার জন্য আদর্শ, এবং তার সঙ্গে যদি ঘোরাঘুরি খাওয়া দাওয়া হয় তো নাথিং লাইক ইট। মানে আমিও এক বাঙালি, উনি যা কথা বলেছেন আই সেকেন্ড হিম, অ্যান্ড হি হ্যাজ সেড আ ব্রিলিয়েন্ট ট্রুথ, দ্যাটস ফর শিওর। আমার মনে হয় আপনারা যারা ওপারে বসে আছেন বা বসে আছেন তারা কিন্তু এই জিনিসটা নিয়ে একমত হবেন। সো আরও এরকম ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স থাকবে, আরও এরকম মানুষজনের সাথে কথা বলবো। সো কিপ ওয়াচিং জিও বাংলা ফর মোর ইনফরমেশন, অ্যান্ড আমি অ্যান্ড ফর গিভিং দ্য অ্যাওয়ার্ড আই উড লাইক টু রিকোয়েস্ট মিস্টার শান্তনু ব্যানার্জি, SRMB ব্র্যান্ড ম্যানেজার, টু বি অন দ্য স্টেজ।